একই রকম একটা সমস্যা। গত ভিডিওটা যদি দেখে থাকো এটাও তুমি পারবা। জিনিসটা এমন যে আমার কাছে একটা সমীকরণ দেয়া আছে, তার মূলদ্বয় হলো আলফা আর বিটা। আমাকে বলা হচ্ছে এই সমীকরণটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে। এখন আমার কাছে যে সমীকরণটা আছে সেদিকে নিয়ে যাওয়ার জন্য আগে আলফা বিটা সম্পর্কে আমরা একটু দেখি। আলফার সাথে বিটার সাথে এ বি সি এদের একটা সম্পর্ক তৈরি করি। আলফা প্লাস বিটা সমান কত হবে? মাইনাস বি বাই এ। আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ইকুয়াল টু জিরো এই টাইপের সমীকরণে মূল দুইটার যোগফল হয় মাইনাস বি ডিভাইড বাই এ, আর আলফা বিটা সমান কতটুকু? সি বাই এ। এইটা আমরা ইউজ করব। আমরা বিকে চাইলে প্রকাশ করতে পারি বা বি সমান মাইনাস এ আলফা প্লাস বিটা এভাবে প্রকাশ করতে পারি, আর সিকে দেখাতে পারি এ আলফা বিটা। এখন এইটা যদি আমি বসিয়ে দেই, খুব সিম্পলি মানগুলো যদি বসিয়ে দেই, দেখি যে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা যায় কি না। এই সমীকরণের মান বসানো ধরো শুরু করলাম, এ সি তো ছিলই, এ রাখলাম, সি এর জায়গায় বসালাম এ আলফা বিটা। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ সি ইন্টু এক্স। এখন আমরা জানি বি স্কোয়ারের মানটা, বিটা হলো গিয়ে কত যেন? মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে বি স্কোয়ারের যে মানটা সেটা হবে কি? সেটা হবে এ স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। যেহেতু মাইনাস এ আছে, বড় করে গেলে এ স্কোয়ারই হবে, আর আলফা বিটা হোল স্কোয়ার আমরা পেলাম। এটা কি আমি বি এর জন্য বসিয়েছি? মাইনাস আছে ধরো টু এ সি, টু ইন্টু এ আছে, সি এর জায়গায় বসলাম এ আলফা বিটা, এবং বাইরে আছে ধরো এক্স ইকুয়াল টু কত? ইকুয়াল টু জিরো। এখান থেকে ধরো আমরা এক্সের মানটা বের করে নিয়ে আসব, অ্যান্ড মানটা বের করে নিয়ে আসার জন্য আমরা যা করব এ স্কোয়ার ধরো ভাগ করে দিব। দেখো এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। আমরা যদি খুব সিম্পলি এ স্কোয়ারগুলা ভাগ করে দেই, দেখো হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের কাছে থাকবে আলফা বিটা এক্স স্কোয়ার, এখানে আবার ধরো এখানে কি আছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস এখানে আলফা বিটা, আলফা বিটা মাইনাস এখানে কি কি আছে দেখো, মাইনাস আছে ধরো এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এটা মিলে কি হয়? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে আছে এক্স ইকুয়াল টু জিরো। বা আমরা যদি আর একটু খণ্ড খণ্ড করে নেই, আলাদা করে নেই, তখন আমরা কিছু জিনিস পাবো। দেখো আলফা বিটা এক্স স্কোয়ার এটা এই অবস্থায় রাখলাম, প্লাস আলফা বিটা যেটা আছে এটা এখানে রাখলাম, মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এখন আমরা কিছু কমন টমন নিব, কমন নিয়ে এমন একটা অবস্থায় নিয়ে আসব যেন এক্সের মানটা আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারি, খুব ইজিলি যেন নিয়ে আসা যায়। তার জন্য কি করা যায়? ধরো আমরা আলফা বিটা এক্স স্কোয়ারের সাথে নিয়ে আসলাম আলফা স্কোয়ার এক্স, এটা নিয়ে আসলাম, আর এখানে কি আছে ধরো মাইনাস বিটা স্কোয়ার এক্সের সাথে প্লাস আলফা বিটা, এটা এই পাশে নিয়ে গেলাম। বা আমি আলফা কমন নিতে পারি, এক্সও কমন নিতে পারি। যদি আলফা কমন নিয়ে এখানে থাকে বিটা এক্স মাইনাস এখানে থাকে আলফা, আবার এইখানে যদি বিটা কমন নেই এখানে থাকে কি বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, বা আলফা এক্স মাইনাস বিটা এবং বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো। যদি এমনটা হয় তাহলে হতে পারে এইটার মান জিরো অথবা এটার মান জিরো। যদি ধরো যে আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু যদি জিরো হয়, বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে বিটা ডিভাইড বাই আলফা, আবার ধরো এখানে বিটা এক্স মাইনাস আলফায়ের মানটা যদি জিরো হয়, এক্সের মানটা তখন কি হবে আলফা ডিভাইড বাই বিটা, ঠিক উল্টা উল্টা আর কি। যদি এরকমভাবে আমরা খুব সিম্পলি দেখো এই সমীকরণের যে মূল দুইটা সেটা নির্ণয় করে ফেলেছি, এবং নির্ণয় করে তাদেরকে আলফার বিটার মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, একটা হলো গিয়ে আলফা বাই বিটা আর একটা বিটা বাই আলফা। তাহলে এরকম যে কোনো সমস্যা হলেই তুমি যা করবা আলফা বিটাকে দিয়ে এ বি সি এদেরকে প্রকাশ করবা, প্রকাশ করে সেই মানগুলা বসাবা। মানগুলা বসালে খুব সিম্পলি দেখবা যে কমন নিয়েই তুমি এই ধরনের সমীকরণের সমাধান করে ফেলতে পারছো।